আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের সময় আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটি নির্দেশ দিয়েছিলেন হজ আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত যার সামর্থ্য আছে সে যদি হজ না করে যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করা হবে অবশ্যই তাকে হজ করতে হবে হজ পালন করতে হবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের সময় তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশ দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা মহাগ্রন্থ কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود الله أكبر رب العالمين كعبة ঘর নির্মাণের সময় আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটি নির্দেশ দিয়েছিলেন তার প্রথম নাম্বার নির্দেশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমের জন্য কাবা ঘরের জায়গা স্থান আমি নির্ধারণ করেছিলাম আর কাবা ঘরের স্থান নির্ধারণ করার সময় আর আমি যখন কাবা ঘরের স্থান নির্ধারণ করে দেই সে সময় বলেছিলাম আমার সাথে কাউকে শরীক করো না আল্লাহর সাথে কাউকে শরীক করো না কাউকে সাব্যস্ত করো না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম নাম্বার নির্দেশনা দিলেন যখনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশ পালেন পাওয়ার সাথে সাথেই আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ম্যাপ দেওয়া হলো যে কাবা ঘরটা নির্মাণ করতে হবে এটা কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্থ হবে কতটুকু পরিমাণ প্রশস্ত হবে কতটুকু উঁচা হবে এই একটা ম্যাপ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পেয়ে তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর নির্মাণের জন্য আদেশ করেছেন ও আমার প্রিয় বৎস তুমি কি রাজি আছো নাকি এই কাজে আমার সাথে সহযোগিতা করতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী তিনি আর কাল বিলম্ব করলেন না তিনি সাথে সাথেই রাজি হয়ে গেলেন আর বাপ বেটা দুইজনে মিলে কাবা ঘর নির্মাণের কাজ শুরু করে দিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাজমিস্ত্রি আর তার ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যুগলে দুইজনে মিলে সুন্দরভাবে কাজ শুরু করে দিলেন কাজ করতে করতে যখন উপরে কাজ করতে হবে তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন ও আল্লাহ আমি তো শর্ট মানুষ আমি কিভাবে উপরের কাজগুলি করব কিভাবে এই কাজগুলি সম্পন্ন করব আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে আমি জান্নাত থেকে তোমার জন্য আমি একটি পাথর পাঠিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে এই কাবা ঘর নির্মাণের জন্য একটি পাথর পাঠিয়ে দিলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল
এই পাথরটির উপরে যদি দাঁড়িয়ে তুমি যদি উপরে উঠতে চাও তাহলে অটোমেটিক ভাবে তুমি উপরে উঠে যাবে আবার যদি তুমি নিচে নামতে চাও তাহলেও এই পাথরটি অটোমেটিক নিচের দিকে চলে আসবে কি আদিব পাথর দেখুন যেটি এখনো সংরক্ষিত রয়েছে সুপ্রিয় উপস্থিতি এরপরে দুই নম্বর অর্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ওয়াইযা বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার অর্ডার করলেন কাবা ঘর নির্মাণ এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না এরপরে দুই নম্বর অর্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন ওয়া তাহির বাইতি আলিত্বাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকাইস সুজুদ এবং আমার ঘরকে তাওয়াফকারী ও রুকু সিজদাকারী কিয়ামকারীদের জন্য পবিত্র রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন এই অর্ডার করলেন তাওয়াফকারী রুকুকারী সিজদাকারী কিয়ামকারী তাদের জন্য পবিত্র রাখো পরিষ্কার রাখো এইখানে দুইটি বর্ণনা এসেছে একটি হলো শিরিক বিদআত এইগুলি থেকে পরিষ্কার রাখার কথা বলা হচ্ছে আর আরেকটি হলো বাহ্যিকভাবে মসজিদকে পরিষ্কার করার কথা বলা হচ্ছে আজকে দেখবেন বিভিন্ন জায়গায় মসজিদের যারা মুয়াজ্জিন থাকে খাদেম থাকে তাদের উপরে এসে বিভিন্ন সময় অনেকেই ঝাড়ি মারে যে মসজিদে ময়লা কেন এই কেন সেই কেন বিভিন্ন ধরনের কথা কিন্তু তাদের উপরে বলা হয় তাদেরকে ঝাড়ি দেওয়া হয় কিন্তু মসজিদ যে পরিষ্কার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান অনেক গুণ বাড়িয়ে দিবেন আর তার অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলকে পরিষ্কার করে দিবেন স্বয়ং আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মসজিদ পরিষ্কার করেছেন মসজিদ তিনি ঝাড়ু দিয়েছেন তো প্রিয় উপস্থিতি আমাদেরকেও এই কাজগুলি বেশি বেশি করে করতে হবে তিন নম্বর অর্ডার করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হজের ২৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক আল্লাহ পাক রব্বুল আলামিন